আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো, একটি বিবৃতিও দেয় নাই। আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই। আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিষোদগার করেছেন, উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না। আমি হাবিব ভাইকে বলবো, আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন, অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করে দিয়েছে বাকের, অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয়। যারা পরিচয় গোপন করে সরকারি আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিচয় গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতে যে তারা শিবিরের প্রেসিডেন্ট, পরে প্রকাশ করতে যে তারা শিবিরের সেক্রেটারি, এটা কোনো রাজনীতি হলো? নিউইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যার সঙ্গে আলোচনা করেছেন তিনি হচ্ছেন নেদারল্যান্ডসের দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে। এই বৈঠকটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে জুলাই এবং আগস্ট মাসে, সেই হত্যার বিচার সরকার চায় যে এটি আন্তর্জাতিক আদালতে সম্পন্ন হোক। দাদা ভাই, আপনাদের সবাইকে বলছি মালটাকে একটু দেখুন তো, মালটা কি বলছি শুনুন তো। 55 মিনিট আর নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার আগে মোহাম্মদ ইউনূস আসলে কি কি ধামা চাপা দিচ্ছে, কি কি ধামা চাপা দিচ্ছে ওটা বিশ্বে ছড়িয়ে একদম ছড়িয়ে দিন। ইউনাইটেড নেশনস কে ট্যাগ করুন, হ্যাঁ ইউনাইটেড স্টেটস কে ট্যাগ করুন, হ্যাঁ আমেরিকা কে ট্যাগ করুন, আচ্ছা ইন্ডিয়া কে ট্যাগ করুন, হ্যাঁ চাকরি কে ট্যাগ করুন, ওকে করুন, কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিন, কথাগুলো ছড়িয়ে দিন। কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আর হয়তো শেষ রক্ষা হলো না শেখ হাসিনার, কারণ জাতিসংঘের দাঁড়িয়ে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে জুলাই মাসে, জুন জুলাই যা হয়েছে সব কিছু কিন্তু ওপেনভাবে খোলাসা করে কথা বলে দিয়েছে। শেখ হাসিনা থাকতে যেভাবে স্বৈরাচারী করেছে এবং মানুষকে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে রেখেছে, বিনা অপরাধে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বড়েছে, সব কিছু ভাই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ফাঁস করে দিছে সবার সম্মুখে। এবার সবাই জেনে গিয়েছে যে আসলে শেখ হাসিনা বাংলাদেশে সরকার থাকাকালীন আসলে মানুষ কতটা অনিরাপত্তায় ভুগছিল। তো যাই হোক প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি ভারতীয় রিপাবলিক বাংলা একটা মানে বিসি ফাটা একটা চ্যানেল আছে না, কথায় কথায় বলবে যে ভারত বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস আমাদেরকে ইলিশ দিবে না, আমরা দরকার পড়ে ওখানকার ইলিশ খাবো, দরকার পড়ে গরুর গোবর খাবো, এরকম একটা বলে না সিল্লায় সিল্লায় কুত্তার ছাউগুলার মতো। অবশেষে তাকে বাস দিয়েছে আমাদের বাংলাদেশের মনা ভাই। তো যাই, আমি কথা বাড়াবো না ভাই, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও, হয়তো ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন। তা চলুন আমরা ভিডিওগুলো আমরা এক এক করে আগে দেখে আসি। আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো, একটি বিবৃতিও দেয় নাই। আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই। আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিষোদগার করেছেন, উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না। আমি হাবিব ভাইকে বলবো, আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন, অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করে দিয়েছে বাকের, অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয়। যারা পরিচয় গোপন করে সরকারি আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিচয় গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতে যে তারা শিবিরের প্রেসিডেন্ট, পরে প্রকাশ করতে যে তারা শিবিরের সেক্রেটারি, এটা কোনো রাজনীতি হলো? এটি আগে প্রকাশ করেছে আমি, আমার দল পরিবর্তন, আমার নাম, আমার দল, আপনি বাকেরকে জিজ্ঞাসা করেন। দেখুন আমার শ্রদ্ধেয় হাবিব ভাই একতরফা বিষোদগার করেছে জামাতের বিরুদ্ধে। আমি দুই আলোচকের যেহেতু জব দেওয়ার সুযোগ হবে না, আমি তখন জব দিয়েছি যেটা আমার সাথে রিলেভেন্ট ছিল। হাবিব ভাই কিন্তু একটা ভুল একটা পারসেপশন আছে, জামাত আন্দোলন করে নাই 2018-2024 পর্যন্ত আন্দোলন করে নাই। এই সিনহা বাইবিকের সাথে নিয়ে আপনার প্রোগ্রামে যখন 10ই ডিসেম্বরের পূর্বে সারা দেশে জামাত শিবিরের নেতাদেরকে অ্যারেস্ট করা হলো, জামাতের আমিরকে পর্যন্ত অ্যারেস্ট করা হলো, ঢাকা শহরে জামাতের মানে মিছিলের পারমিশন নাই, আমরা জোর করে মিছিল করেছি, সিনহা ভাই বিরোধিতা করেছিল, আপনারা জোর করে মিছিল করেছেন, তখন আমি সিনহা ভাইকে বলেছিলাম সিনহা ভাই আমাদেরকে তো পারমিশন দেন, আমাদেরকে রাজনীতি অধিকার করতে হবে। সেই প্রোগ্রামের কারণে জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো। আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো, একটি বিবৃতিও দেয় নাই। যারা যাদের কারণে যাদের সাথে মিলে আমরা দীর্ঘদিন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই। আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিষোদগার করেছেন, জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, আমি ওনাকে বলছি উনি প্রতিবাদ করেছেন, আমিও প্রতিবাদ করেছি প্রেস ক্লাবে সাংবাদিকদেরকে নিয়ে, জামাত আমি মিটিং করিনি। এরপরে উনি আমি ছাত্র নেতাদেরকে এবং আসিফ মানে কি যে মাহফুজ আব্দুল্লাহকে মাস্টারমাইন্ড বলিনি, উনি মনে হয় আমাকে ভুল বলেছেন, ভুল বুঝেছেন, আমি তাদেরকে মাস্টারমাইন্ড বলেছি বলিনি, আমি বলেছি ইট ওয়াজ এ কম্বাইন্ড এফোর্ট, সকলে মিলে একসাথে আন্দোলন। উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না। দেখুন
আমি হাবিব ভাইকে বলবো, এখন যিনি মানে এই আন্দোলনের সমন্বয়ক, যার প্রেস রিলিজটির কারণে 9 দফা আন্দোলন 1 দফা আন্দোলনে রূপান্তরিত হয়েছে, 8 দফা থেকে সরকার পতনের আন্দোলন, বাকেরের প্রেস মানে ফেসবুকে পোস্ট এখনই আছে, আপনার সাথে যারা আছে তাদেরকে আপনাকে দেখাতে বলেন, সে স্পষ্ট বলেছে আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন, সরকারের উপদেষ্টা, অর্থাৎ যিনি অন্যতম প্রধান সমন্বয়ক, অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করে দিয়েছে বাকের, অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল, শিবিরের পরিচয়, সাধারণ পরিচয়ের সম্পর্ক ছিল না। আমি স্পষ্ট করে বলছি, নাহিদরা শিবিরকে চিনতেন এবং শিবিরকে চিনেই শিবিরের সেক্রেটারির সাথে বাকেরের পরিচয় করে দিয়েছেন। আমি কথাটি যদি বানিয়ে থাকি আপনি একটু ফেসবুক দেখে আমাকে প্রতিবাদ করেন, আপনি যেহেতু আমার অনেক কথার প্রতিবাদ করেছেন। তা আমি যে কথাটি বলছি, জামাতের অবদানটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, ছাত্র শিবিরের অবদানটিকে খাটো করে করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বিএনপি কে রাজনৈতিক অধিকার আওয়ামী লীগ রাজপথে দিয়েছে, তারা রাজপথে মিছিলমিটিং করেছে, জামাত শিবিরকে রাজপথে মিছিলমিটিং করতে দেয়নি, জামাত শিবির জোরপূর্বক ভাবে রাজপথে থেকেছে, আন্দোলন করেছে, এই কারণে জামাত শিবিরের উপর নির্যাতন বেশি হয়েছে। আমি খুশি হতাম যদি আমাদের হাবিব ভাই জামাত শিবিরের বিরুদ্ধে আজকে এই অভিযোগগুলো বিশদাগারগুলো না করতেন, ওনারা যদি জামাত আমির যখন অ্যারেস্ট হলেন সিনহা ভাই প্রতিবাদ করেছেন টক শোতে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দ কেউ একটা স্টেটমেন্ট দেন নাই। যখন 10ই ডিসেম্বরের পূর্বে জামাত আমিরকে অ্যারেস্ট করা হলো, কবে? 2022-তে, এটা কিন্তু 2018-এ না। অর্থাৎ আমরা আন্দোলন করেছি বলেই এই সরকারের বিরুদ্ধে গত ডিসেম্বরে যখন বিএনপি আন্দোলন করলো রাজপথে, আমরা আন্দোলন করলে জামাতের আমির অ্যারেস্ট হলো, জামাত আমিরের ছেড়ে অ্যারেস্ট হলো, হাজার হাজার নেতাকর্মী অ্যারেস্ট হলো। সুতরাং জামাতের আন্দোলনের ফসল, বিএনপির আন্দোলনের ফসল, সকলের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকারের পতন। আমরা দ্বিধাবিভক্ত করতে চাই না, বিএনপি আমাদের বন্ধু ভাই, আমরা কেউ কারোর বিরুদ্ধে বিষয়টাকে না করি, সকলে মিলে আসুন একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ। ধন্যবাদ। আমি বলি নাই ছাত্র শিবিরের অবদান ছোট করি নাই, আমাদের অবদান, সরি, আমাদের সবার, আমি বলি যে ছাত্র শিবির নামে তখন রাজনীতি করার সুযোগ ছিল না। আমি গেলাম, আমি বলেছি, আমি আপনাকে প্রমাণ দিয়েছি, আমি প্রমাণ দিয়েছি, আত্মপ্রকাশ করেছে, তারাও কিন্তু ছাত্রলীগের কমিটিতে পরিচিত ছিল। তো সুতরাং আমাকে এই ব্যাপারে একটু কথা বলতে হয়, আমাকে একটু করে যদি দিতেন 30 সেকেন্ড। ছাত্র শিবিরের সেক্রেটারি কখনো ছাত্রলীগের কোন পদে ছিল না, সেই প্রেস কনফারেন্সে এই জিনিসটি পরিষ্কার করেছে। ছাত্র শিবিরের সেক্রেটারি ছাত্রলীগের প্যাডে তো দেখেছি, তার নাম ছিল না, এই কথাটি ভুল, এটি একটি ভুল প্রচারণা। সে কিন্তু সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ করেছে যে আমি ছাত্রলীগের কোন কমিটিতে ছিলাম না, যিনি সেক্রেটারি ছিলেন তার ব্যাপারে কিন্তু আমি বলেছি, আন্দোলনের প্রথম দিকে শিবিরের সেক্রেটারি হিসাবে নাহিদ, বর্তমান যিনি উপদেষ্টা, সে সমন্বয়কদের সমন্বয়ক বাকরের সাথে পরিচয় করিয়ে দিয়েছে যেন আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময় এবং আন্দোলনের সময় শিবির নিজেদের পরিচয়ে প্রকাশ্যে আন্দোলন করেছে এবং আরেকটা প্রশ্ন বাকি, জবাব বাকি আছে, সেটা হচ্ছে যে এই ছাত্ররা যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতেন, উনি আমার কাছে প্রমাণ চেয়েছেন, জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব প্রমাণ চেয়েছেন। আমি হাবিব ভাইকে বলবো আপনি একটু ফার্দার চেক করবেন, বর্তমান যে দুজন উপদেষ্টা তারা কোন ছাত্র রাজনীতি করতেন কিনা, তারা অবশ্যই ছাত্র রাজনীতি করতেন, তাদের ছাত্র সংগঠনের নাম ছিল ছাত্রশক্তি, ছাত্রশক্তির প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হচ্ছে এই বর্তমান দুই উপদেষ্টা, অর্থাৎ সরকারের বিরুদ্ধে আন্দোলন তারা আগেই করতেন। দুটি তারা ছাত্রশক্তি করতেন এই পরিচয়ে নেতৃত্ব দিলে দিতে আসেনি এবং পুরো আন্দোলন জুড়ে আমি তো বলেছি একটা কম্বাইন্ড এফোর্ট, তাদের যে রাজনৈতিক পরিচয় ছিল একটা কম্বাইন্ড এফোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি যেটা বলতে আছেন কিন্তু একটা একটা জাস্টিফিকেশন চলে আসে, তার মানে হলো তাদের রাজনৈতিক ইয়ে ছিল, অবস্থান ছিল, পরিচয় ছিল এবং তার রাজনৈতিক পরিচয়টাকে তার নেতৃত্ব দিয়েছে, এটাই মানে বোঝায়। আমি এখানে কনফিউজ করে দিচ্ছি, আমি যেটা বলছি না, কিন্তু আমরা যত জানি আন্দোলনের পর তাদের অবস্থান যখন পরিচয় সামনে এসেছে সবাই অবাকই হয়ে গেছে অনেকটা, যে আমরা তো জানতাম, আমি বলতে চাচ্ছি হাবিব ভাই জানেন না তাদের একটা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অ্যাক্টিভিজম ছিল, হাবিব ভাই হয়তো জানেন না, সেটা এটা পরবর্তী, আপনি কি জানতেন কিনা, আপনি কি আন্দোলনের সময় জানতেন তাদের, আমি জানতাম। দাদা ভাই আপনাদের সবাইকে বলছি মালটাকে একটু দেখুন তো, মালটা কি বলছি শুনুন তো, 55 মিনিট আর নেই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি কি ধামা চাপা দিচ্ছে একদম ছড়িয়ে দিন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে করুন, কথাগুলো ছড়িয়ে দিন, হ্যাঁ ভালো ভালো গুটি গুটি, হ্যাঁ হ্যাঁ, কি কি জিনিস বলবে না, ইয়েস স্যার নো স্যার, ইয়েস স্যার নো স্যার। আচ্ছা বলছি ভাই, তুই কি রেগুলার ওই যে সিঁড়িদো স্টেশনে তুই কি দাঁতের মাজন বিক্রি করে বেড়াতি,
আর সকালবেলা ঘুম থেকে উঠে কি খাস ভাই, মানে কি খাস, তুই খাসটা কি সেটা আমার জানার ভীষণ ইচ্ছে ভাই। তুই কি ওই যে ওই খায় না লোকজন ওই যে সবুজ সবুজ কিছু পাতা খেলে এরকম করে মাথা যে ঘুরায়, তুই কি ওগুলো কি একদম ওই ডাল ভাতের মতো করে গিলতে থাকিস নাকি? এই পোকারাম, তোকে নিউজ প্রেজেন্টার হতে বলেছে কে? তুই যাত্রা পালায় মঞ্চে 5 টাকা টিকিট বিক্রি করে তারপর যারা নাচানাচি করে বিনোদন দেয়, তুই ওই দলে নাম লেখাসনি কেন রে যাত্রা পালার ক্লাউন? তোকে নিউজ প্রেজেন্টার কে হতে বলেছে ভাই আমাকে একটু বলতো তুই? হ্যাঁ, এ মালটাকে একটু দেখেছেন? হ্যাঁ, পশ্চিমবঙ্গের এই মালটা, মালটা তো বাকি সকলের মান সম্মান একদম ধুলোই মিশিয়ে দিল। মানে সকলে এখন ভাববে যে ওরা ক্লাউন বানাচ্ছে। ক্লাউন ভাই, তুই যে জোকার সেটা তুই বুঝতে পেরেছিস? তোর হওয়ার কথা ছিল হচ্ছে জোকার, আর তুই হয়ে গেছিস নিউজ প্রেজেন্টার। ওবারা তোমার কাজ না, তুমি গিয়ে হাওড়া কিংবা শিলিগুড়ি স্টেশনে গিয়ে দাঁতের মলম বিক্রি করো, দাঁতের মাজন বিক্রি করো, চুলকানি গোটা পাঁচরা ওসবের যত ওষুধ আছে না, তুমি ওরা গিয়ে ওসব বিক্রি করো। ও নিউজ প্রেজেন্টার তোমার কাজ নয়, এ মালটা তো আপনাদের মান সম্মান ডুবাচ্ছে দাদা। দেখেছেন তো কিভাবে হাত পা নেড়ে চেড়ে একদম কি মানে মনে হচ্ছে ভাড়ামি করে বেড়াচ্ছে। আরে বোকা, ওটা সংবাদ উপস্থাপনা, তোমাকে ক্লাউনগিরি করতে বলা হয়নি এখানে, বুঝছো না কেন বাড়া গান্ডু হাদারাম কোথাকার? বাকি সকলের মান সম্মানটা ডুবিয়ে দিবি নাকি? মানে ও স্বাভাবিকভাবে নিউজ পড়তেই পারে না কেন যেন, মানে কিরে ভাই তুই তো একজন উপস্থাপক, উপস্থাপনাটা সুন্দর করে কর না বাড়া। ওর হাত পা চ্যাংদোলা করে না নাচালে মানে ওর পেটের ভাত মনে হজম হয় না। বলছি ও যে পলিথিনে ভরে জুতোর গামটাম একটু খেতি, ওটা একটু কমিয়ে দে ভাই, একটু মানসিক সুস্থতায় ফিরে আয়, চিকিৎসা করা নিজের একটু। এত ভালো চিকিৎসা ব্যবস্থা তোদের, একটু চিকিৎসা করাতে পারছিস না? টাকা পয়সা লাগলে বল, চান্দা তুলে পাঠিয়ে দিচ্ছি, তাও এসে ছাগলের মতো ভ্যার 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 করিস না, শুনতে কানে বাধে, মানে মনে হচ্ছে কানের ওষুধ বাঁধিয়ে দিবি এমন মনে হচ্ছে। ওসব ছাড়, হত ছাড়া ফালতুমি ছাড়, ছেড়ে ভালো হ, হ্যাঁ নয়তো পাছা একদম সিরিজ কাগজ জ্বলে দেবো বলে দিচ্ছি, বুঝতে পেরেছিস? ওটা সংবাদ উপস্থাপনা, হকারি করে মাইক লাগিয়ে মলম বিক্রি করা না, ওটা যদি করতে হয় একদম ইয়েতে চলে যা, সোনাগাছিতে চলে যা, নয়তো হাওড়া স্টেশনে চলে যা, যা ফোট। সারা পৃথিবী অবাক বিস্ময় দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নিয়েছে। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময় দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত, যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবে বলে আমি বিশ্বাস করি। এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার উন্নয়নের সুবিধাবঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছিল। আমাদের জনগণ একটা ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণেরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। অবৈধ রাষ্ট্রক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরেরা
ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যুভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল। জনগণের এই আন্দোলনে আমাদের জানামতে প্রায় 800-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছে। এরকমটি আমরা দেখেছিলাম 1952 সালের ভাষা আন্দোলনে, বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশে এখন ডক্টর ইউনূস ঝড় চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি যে বৈঠকগুলো করেছেন, যে প্ল্যানারি সেশন বলা হয়, তো সেই প্ল্যানারি সেশনগুলোর যে ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, স্টিল ছবি, এগুলো যেভাবে ভাইরাল হচ্ছে, এর ফলে আমাদের দেশের যারা জনগণ, বেশিরভাগ মানুষ মনে করছে যে আমেরিকা বলতে গেলে এখন বাংলাদেশকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে। এবং ডক্টর ইউনূসের মতো মানুষ এইভাবে কাজ করতে পারেন, এভাবে যেতে পারেন, এভাবে বৈঠক করতে পারেন, এটা কল্পনা করা যায় না। এখানে আমি একটা কথা বলি, সেটা হলো মিডিয়া, বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়াকে কী করে নিজের পক্ষে ব্যবহার করা যায়। এটি এশিয়া সাবকন্টিনেন্ট নয়, এই মুহূর্তে পৃথিবীতে যেই কজন লোক মিডিয়াকে মাতিয়ে রাখতে পারেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রধানতম ব্যক্তি। আমরা যেহেতু মিডিয়ার সাথে জড়িত, তো এই বিষয়টি আমরা বুঝতে পারি এবং মিডিয়াই মূলত তাকে আজকের এই পর্যায়ে কিন্তু নিয়ে এসেছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো পশ্চিমা রাষ্ট্রগুলো যখন কাউকে মনোনীত করে, যেমন ধরুন আপনাকে মনোনীত করলো, তো এরা অনেক সময় 9-10 বছর থেকে, কারো ছেলের বয়স যদি 9 বছর বা 10 বছর হয়, এমনও দেখা গিয়েছে এই বয়স থেকে তাদেরকে টার্গেট করে। এবং বিশেষ করে ধরুন সৌদি আরবে তাদের যে কৌশলগত পার্টনারশিপ রয়েছে, মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কৌশলগত পার্টনারশিপ রয়েছে, তো এই সকল দেশে তারা কোনো রাজপরিবারের সদস্যকে যদি দেখে, হি ইজ ভেরি প্রসপেক্টিভ, ভালো স্পোর্টসম্যান, লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং ব্লাড লাইনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, তো তাদেরকে তারা সেই স্কুল জীবন থেকেই রিক্রুট করতে থাকে এবং তাদেরকে পরবর্তীতে ক্ষমতায় বসানোর জন্য তারা বিনিয়োগ করে এবং অনেক বেশি বিনিয়োগ করে। এবং বিনিয়োগ করার পর যখন সেই সকল লোকজন ক্ষমতায় বসে, আর সুদে আসলে সেই সকল বিনিয়োগগুলো তুলে নেওয়া হয়। আপনাদের অনেকের মনে আছে প্রথম মহাযুদ্ধের পর যখন এই বাদশা আবদুল্লাহ, এখন যে আবদুল্লাহ, আবদুল্লাহর দাদা, ওনার নামও ছিল বাদশা, মানে আবদুল্লাহর দাদা, দাদার বাবা, তো শরীফ হুসাইন। তো এই শরীফ হুসাইন উনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সেই যে দক্ষিণ আরবের শাসক, অর্থাৎ জেরুজালেম, মক্কা, মদিনা, হেজাজ, মানে এই অঞ্চল, ইয়ামেন, এই পুরো অঞ্চলটির অটোম্যান সাম্রাজ্যের শাসক ছিলেন শরীফ হুসাইন। এবং যেহেতু ব্লাড লাইনে তিনি ছিলেন আহলে বায়াত, অর্থাৎ আল্লাহ রাসুলের বংশধর, তো এই কারণে মক্কা এবং মদিনার যারা সাধারণ জনগণ তারা তার প্রতি ভীষণভাবে, যাকে বলা হয়, অনুগত ছিল। তো ব্রিটিশ সরকার করল কি, এই শরীফ হুসেনকে তাদের এজেন্ট হিসেবে তারা রিক্রুট করলো এবং এই পুরো কাহিনীটি একটা সিনেমা তৈরি হয়েছে, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, সেখানে দেখে নেবেন। তো সেই অনুযায়ী প্রথম মহাযুদ্ধ যখন শুরু হলো, তিনি বেইমানি করলেন, মারাত্মক বেইমানি করলেন, এবং সেই বেইমানির ফলে কি হলো, এই অটোম্যানরা, তুরস্ক এই মধ্যপ্রাচ্যে পরাজিত হয়ে গেল। তো মধ্যপ্রাচ্যের মিশর, তারপরে সিরিয়া, এই মক্কা মদিনায় পুরো এলাকাটা, ইরাক, সব তাদের ছিল, পুরো মিডল ইস্ট তাদের ছিল। তো এখানে যখন এই পশ্চিমারা বিজয়ী হলো, তখন এরা লুটের মালের মতো সকলে ভাগাভাগি করে নিল। আমেরিকা বলল যে আমার কোনো রাজ্য দরকার না, আমাকে টাকা দাও, আমেরিকা টাকা নিয়ে নিল। ফ্রান্স সিরিয়া নিল, বৈরুত নিল, লেবানন নিল, আবার কদিন পর এগুলো আবার তারা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিল। তো এই যে অবস্থা, পশ্চিমাদের যে অবস্থা, সেই অবস্থা আবার তারা কী করে, কথা দিয়ে অনেক সময় কথা রাখে না, তো
তারা শরীফ হোসেনকে ক্ষমতায় বসানোর জন্য, রাজত্ব দেওয়ার জন্য তারা কথা দিয়েছিল, কিন্তু নিজেরা ভাগাভাগি করে আর শরীফ হোসেনকে কোনো ক্ষমতা দেওয়া হলো না। তার দুই সন্তানকে দুটো জায়গাতে ক্ষমতায় বসানো হলো এবং এই শরীফ হোসেনের যে বিশ্বাসঘাতকতা এটি আরবদের মধ্যে প্রচারিত হয়ে গেল এবং এই জেরুজালেমে তাকে ছুরিকাঘাত করে এই ফিলিস্তিনি মুসলমানরা মেরে ফেলে। এখন এই যে অনেক কিছু হয়, পশ্চিমারা অনেক কিছু করে যেগুলো আমরা এই সহজ ভাষায় বুঝতে পারি না। আপনি দেখুন এই যে মালালা ইউসুফজাইকে তারা তৈরি করছে পাকিস্তানের জন্য, অনেক আগে থেকে তারা তৈরি করেছে এবং পুরো ঘটনাটা মানে তার উপর বোমা হামলা, তার উপর যা কিছু পুরোটাই কিন্তু সিআইএর একটা মাস্টার প্ল্যান অনুযায়ী সেখানে ঘটেছে। তো ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে পশ্চিমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কোনো আত্মীয়তার সম্পর্ক না এবং পশ্চিমারা কখনো স্বার্থ ছাড়া, কোনো মাস্টার প্ল্যান ছাড়া, কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কখনোই কোনো সম্পর্ক করে না। তো ডক্টর ইউনূসের সাথেও যে সম্পর্ক করা হয়েছে সেই সম্পর্ক তারা সেই স্বার্থের কারণে করেছে। তো সেখানে এখন ডক্টর ইউনূসকে নিয়ে যে মাতামাতি করা হচ্ছে, সেই মাতামাতি করা হচ্ছে, এই মাতামাতির মধ্যে তারা কী করবে এখন পর্যন্ত আপনি আমি কল্পনা করতে পারছি না। এর কারণ হলো লন্ডন বলেন, আমেরিকা বলেন, প্যারিস বলেন, ইউরোপের যে বড় বড় শহরগুলো সেগুলো আমাদের অর্থে সেগুলো তৈরি হয়েছে। নেদারল্যান্ডের যারা লোকজন তারা একসময় আমাদের দেশে ডাকাতি করতো, এমনকি ডেনমার্কের লোকজন আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে ডাকাতি করতো, ডাকাতি করতো পর্তুগালের নাবিকরা পর্তুগিজ জলদস্যুরূপে। এরপর বহু বছর, প্রায় 50-60 বছর ডাকাতি করেছে ফ্রান্সের লোকজন, ইংল্যান্ডের লোকজন, আমাদের এই পাকভারতীয় মহাদেশ। এরপর তারা ব্যবসা করার জন্য এসেছে, একটা সময় তারা ভাড়াটিয়া শূন্য হিসেবে আমাদের এই দেশে রাজদরবারগুলোতে তারা কাজ করতো ইউরোপের লোকগুলো। তো মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলো জানতে হবে যে আমরা একেবারে রাতারাতি খুব ছোটো হয়ে গেছি, নট লাইক দ্যাট। আমাদের প্রায় 5000 বছরের ইতিহাস আছে, ঐতিহ্য আছে এবং অবাক হয়ে যাবেন আমাদের এখানে কয়েকটা বিশ্ববিদ্যালয়, 423 খ্রিস্টাব্দে পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয়টা ছিল আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্ত এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং 700 ইয়ার্স এটি ছিল ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সময়টাতে, এটি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আর এটা এস্টাবলিশ করা যায়নি। তো এখন 423 খ্রিস্টাব্দে এমন একটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করেন দুনিয়াতে যেখানে 20,000 ছাত্র, তাও সবই আন্তর্জাতিক ছাত্র, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আর প্রতি 2 জন ছাত্রের জন্য 1 জন শিক্ষক, ডেডিকেটেড টিচার, 10,000 টিচার, এবং এই টিচার ছাত্রদের থাকা খাওয়া আবাসন পড়াশোনা লাইব্রেরি সব কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হতো, এই বাংলা বিহার উড়িষ্যার কোষাগার থেকে ব্যয় করা হতো। 700 বছর, 1-2 দিন নয়, 700 ইয়ার্স। তো অক্সফোর্ডের বয়স কত বছর, কেমব্রিজের বয়স কত বছর, হার্ভার্ডের বয়স কত বছর, নালন্দার সঙ্গে তুলনা করেন। এরপর আলেকজান্ডার যখন আক্রমণ করেছিলেন খ্রিস্টের জন্মের সেই প্রায় 326 খ্রিস্টপূর্বাব্দে, তখন তারও আগে প্রায় 100-150 বছর আগে এখানে একটা বিরাট বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এবং যেটার অধ্যাপক ছিলেন চাণক্য। এখন আপনি আলেকজান্ডারের জমানাতে গ্রীসে দেখেন তো এরকম তক্ষশিলার মতো কোনো বিশ্ববিদ্যালয় ছিল কি না। আমরা হিরোডোটাস, তারপরে আমরা সক্রেটিস, তাদেরকে নিয়ে খুবই আবেগপূর্ণ হয়ে যায়, কিন্তু এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল পণ্ডিত বের হয়েছেন আপনি কি তাদের সম্পর্কে জানেন? মহাভারত বা রামায়ণের মতো কোনো কাব্যগ্রন্থ পৃথিবী থেকে খুঁজে বের করেন তো? মানে আপনি ইলিয়াড ওডিসির কথা বলেন হোমারের, কিন্তু মহাভারত আর রামায়ণের সমপর্যায়ের কল্পনাই করা যায় না। এটা একটা সাহিত্যকর্ম, তার সঙ্গে সঙ্গে এটিকে একটা ধর্মীয় পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এই হলো আমাদের ইতিহাস ঐতিহ্য, কিন্তু সেটা না করে আমরা এখন সাদা চামড়া দেখলে, তারপর লন্ডন আমেরিকার নাম শুনে আমরা ফিট পড়ি, এটা এক ধরনের অস্থিরতা। তো যাই হোক, এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পিছনে আমেরিকার ইনভেস্ট রয়েছে, আমেরিকার ডিজায়ার রয়েছে, ব্ল্যাঙ্ক চেক বলেন, যা কিছু বলেন না কেন, আমেরিকা তাকে ক্ষমতায় রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য এবং দীর্ঘমেয়াদে তাকে রাখার জন্য সর্বশেষ চেষ্টা করবে, এটা গেল একটা পার্ট। ডক্টর ইউনূসের এটা যেভাবে ইতিবাচক, তার সঙ্গে সঙ্গে নেতিবাচক হলো তার ব্যাপারে খুবই ডিটারমাইন্ড অবস্থানে আছে ভারত এবং চীন এখানে মধ্য থেকে খেলছে। দ্বিতীয়ত, ভারত শুধুমাত্র ডক্টর ইউনূসের বিরুদ্ধে নয়, তারা প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাকে, তাদেরকে ক্ষমতায় বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনে যুদ্ধ করতে পারে। এবং আপনি ভারতীয় চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মূল ধারার যে গণমাধ্যম টেলিভিশনগুলো, সেখানে দেখবেন যে এমনভাবে খবর প্রচার হচ্ছে যেন দিল্লি ঢাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের সীমান্তে সৈন্য সমাবেশ তারা করেছে, প্রতিদিন কী পরিমাণ সৈন্য সংখ্যা বাড়ানো হলো এবং তারা কীভাবে বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে আছে, কোনো অবস্থাতে ছাড় দিবে না, এই মানে খবরগুলো ভারতীয় মিডিয়াতে যেভাবে প্রচারিত হচ্ছে, আপনি কি এর ভয়াবহতা বুঝতে পারছেন? ভারতের মতো রাষ্ট্র আমাদের সাথে যখন দ্বন্দ্ব এবং সংঘাতে আসবে,
ওটা মোকাবেলা করার জন্য আমরা মায়ানমারকে পেতে পারি, এমনকি আমরা চীনকেও পাবো না। চীন এখনও নৈতিকভাবে তার বন্ধুদের পক্ষে কখনো যুদ্ধ করেনি, অস্ত্রের একটা গুলিও ফুটায়নি। তারা শুধুমাত্র নিজেদের সীমান্ত রক্ষা করার জন্য ভারতের সাথে, কেবলমাত্র ভারতের সাথে হালকা পাতলা যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধ যা করেছে তার চেয়ে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড তারা ভারতের সঙ্গে রেখেছে চীন। তো চীন আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে ভারতের সাথে টেক্কা দিবে, ভারতের বিরুদ্ধে টেক্কা দিবে, এটা একেবারে অবাস্তব একটি বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর রিপাবলিক বাংলা ভারতীয় চ্যানেল কুজব সরাতে এক নম্বরের সেরা, তার সম্পর্কে যদি আপনারা কিছু বলার থাকে অবশ্যই বলে যাবেন, বলার না থাকলেও ভাই কিছু একটা বলেন না তার সম্পর্কে। হ্যাঁ, আর যাই হোক, আমাদের চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছে তাদের ধন্যবাদ। তো ভালো থাকবে সবাই, আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।